আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। দেশীয় গ্যাস উত্তোলন ছাড়া সংকট সমাধানের শর্টকাট কোনো পথ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সমস্যা শিগগিরই মিটবে না বলেও জানান তারা। আর তাই সরকার ঘোষিত গ্যাস অনুসন্ধান কূপ খননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফজলে রাব্বির রিপোর্ট। 1 ফেব্রুয়ারি সারা দেশে গ্যাসের চাহিদা ছিল 4,243 মিলিয়ন ঘনফুট, সরবরাহ করা হয়েছে 2,662 মিলিয়ন ঘনফুট। গ্যাসের ঘাটতি ছিল প্রায় 1,600 মিলিয়ন ঘনফুট। সংকটে বন্ধ রয়েছে অনেক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বাসাবাড়ির চুলাতেও চাপ নেই এই গ্যাসের, ধুকছে 60% শিল্প কলকারখানা। আমদানি করা এলএনজির 1,000 মিলিয়ন ঘনফুট বাদ দিলে দেশে এখন মোট গ্যাস উৎপাদন সক্ষমতা রয়েছে 2,800 MMCFD এর কাছাকাছি। ডলার সংকটের কারণে এলএনজি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিয়েও দেখা দিয়েছে সংকট। তাই দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছে সরকারের জ্বালানি বিভাগ। ভোলায় পাওয়া গেছে সেই আশার আলো। শিল্প কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে দিন দিন বাড়ছে গ্যাসের চাহিদা, কিন্তু দেশ ভুগছে গ্যাস সংকটে। এই অবস্থায় ভোলার গ্যাস নিঃসন্দেহে আশাবাদী করে তোলে নীতি নির্ধারকদের, কিন্তু এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সরকারের সামনে একটি বড় চ্যালেঞ্জ। পাইপলাইন করে জাতীয় গ্রিডে নিতে অন্তত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস চাই। বর্তমানে সেখান থেকে পাওয়া যাচ্ছে 190 মিলিয়ন ঘনফুট। বিশ্লেষকরা বলছেন বৈজ্ঞানিকভাবেই এই অঞ্চলে আরও গ্যাস থাকার সম্ভাবনা প্রবল। ভোলার আশেপাশে যে অঞ্চলটা আছে সেখানেও যদি যথেষ্ট পরিমাণ অনুসন্ধান করা যায় এই গ্যাসটা কিন্তু সেখানেও পাওয়া যাবে। সুতরাং আমরা ভোলাকটাকে বাংলাদেশের দ্বিতীয় প্রধান অঞ্চল বলতে পারি যেখানে গ্যাস সমৃদ্ধি ঘটেছে। যেখানে বিদ্যমান কূপ রয়েছে সেখানে নতুন করে আরও কিছু এই আনকনভেনশনাল জায়গাগুলোকে চিহ্নিত করে যদি আমরা আরও কিছু কাজ করতে পারি সেখানে হয়তো একটা ভালো রিজার্ভের সুযোগ থাকতে পারে। সম্প্রতি ভোলা থেকে আরও গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। 2D এবং 3D করতে বলেছি ভোলার আশেপাশে নদী এলাকায়, কেবল ভোলার অনশোরে না, ভোলার অফশোরে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা করব। আমাদের ইচ্ছা প্রায় 18টি কূপ খনন করা এই অল্প সময়ের মধ্যে, যত দ্রুত আমরা পারা যায়। এই উদ্যোগ সফল হলেও এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে সময় লাগবে অন্তত 2 বছর। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবস্থাপনায় কৌশলী হওয়া এবং গ্যাস অপচয় বন্ধে জিও পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম দিনে এক পুলিশ সদস্য সহ 7 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সেল জানায় ইজতেমা ময়দানে মারা যাওয়া 4 মুসল্লি হলেন নেত্রকোনার আব্দুস সাত্তার ও এখলাস মিয়া, ভোলার শাহ আলম ও জামালপুরের মতিউর রহমান। ইজতেমায় আসার সময় মারা যান ব্রাহ্মণবাড়িয়ার ইউনুস মিয়া, চাঁপাইনবাবগঞ্জের জামান মিয়া। এছাড়াও পথে বাস চাপায় নিহত হন পুলিশ সদস্য হাসানুজ্জামান। দ্বিতীয় দিনেও ইজতেমা ময়দানে চলছে বয়ান। ফজরের পর থেকে বয়ান করছেন ভারতের মুম্বাইয়ের মাওলানা আব্দুর রহমান। মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তা শুনছেন লাখো মুসল্লি। সকাল থেকেই টঙ্গী এবং ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। হাফেজ মাওলানা জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন। রমজানকে সামনে রেখে 4 মাসে রেকর্ড পরিমাণ ছোলা, চিনি, তেল ও পেঁয়াজ আমদানি হয়েছে দেশে। ফলে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা একেবারেই নেই বলে মনে করছেন আমদানিকারকরা। এরই মধ্যে জাহাজ থেকে খালাস হচ্ছে এসব পণ্য। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। পবিত্র রমজানে ছোলা, চিনি, ভোজ্য তেল, ডাল, খেজুর ও পেঁয়াজের মতো পণ্যের চাহিদা থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। কাস্টমসের তথ্য অনুযায়ী গত বছরের চেয়ে এবার 47.99% চিনি, 13.40% ভোজ্য তেল, 102.21% ছোলা এবং প্রায় 54% পেঁয়াজ বেশি আমদানি হয়েছে। এর মধ্যে শুধু এস আলম গ্রুপ একাই আমদানি করেছে 12 লাখ মেট্রিক টন পণ্য, যা রমজানে দেশের মোট চাহিদার 50% মেটাতে সক্ষম। আগে যেহেতু আমাদের ইম্পোর্টের প্রাইস একটু বেশি ছিল, সুগার প্রাইস একটু বেশি ছিল, ইদানিং সুগার প্রাইস একটু কমে আসতেছে, এক নাম্বার টু হলো যে আগে একটু কনজাম্পশন কম ছিল, এখন যেহেতু সামনে রমজান আসছে ওই হিসাবে অন্যান্য ওষুধ বই ব্যবসায়ী যারা আছে হয়তো ওই ব্যাপারে একটু ওরা ইয়ে করার চেষ্টা করবে। ওইগুলোর জন্য করতে না পারে আমাদের কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবহার সজাগ, এবং ওই জন্যই আমরা ডাবল ক্যাপাসিটি মানে ডাবল কনজাম্পশন সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাড়তি আমদানির ফলে এবার চিনির বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে সাধারণ ব্যবসায়ীরা ভোজ্য তেল ও চিনি আমদানির সুযোগ পেলে ভোক্তারা আরও কম দামে পণ্য কিনতে পারত বলে জানায় ব্যবসায়ীরা। রমজানে বাড়তি চাহিদার কারণে আমদানি যদি বেশি হয়
তাহলে কিন্তু বাজার আর বাড়বে না। ছোট পাটিরাও যদি প্রতিযোগিতার মধ্যে আসতে পারে তাহলে মার্কেট একটা প্রতিযোগিতা থাকবে, অন্যথায় সেটা এককভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আমদানিকৃত এসব পণ্যের বেশ কিছু অংশ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। কিছু পণ্য বোঝাই জাহাজ খালাসের অপেক্ষায় আছে বলে জানায় চট্টগ্রাম কাস্টমস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আন্তর্জাতিক, ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং তাদের মিলিশিয়া গোষ্ঠীর 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করে আমেরিকান বাহিনী। স্থানীয় সময় শুক্রবার চালানো হয় এ হামলায় সিরিয়ায় 18 ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। ইরাকি সীমান্তের কাছে পূর্ব সিরিয়ার বিশাল অংশে ইরানপন্থী গোষ্ঠীগুলোর আবাসস্থল হিসেবে ব্যবহৃত অন্তত 26টি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে। এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র এই হামলা চালান। সেই হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং আরও 40 জনেরও বেশি আহত হয়েছিলেন। খেলার খবর, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনুনিতে খেলা শুরু হবে বেলা 2টায়। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী জুনিয়র টাইগারদের শেষ চারে যেতে হলে অনেক সমীকরণ মেলাতে হবে। আগে ব্যাট করে 250-এর কম রান করলে তাদের জিততে হবে কমপক্ষে 50 রানের ব্যবধানে। অন্যদিকে পাকিস্তান আগে ব্যাটিং পেলে সেই রান তাড়া করে জিততে হবে 40 ওভারের মধ্যে, অর্থাৎ রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলেই কেবল সেমিফাইনালে জায়গা পাবে রাব্বি। অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে এশিয়ান কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। আক্রমণ আর বল দখলে শুরু থেকেই এগিয়ে থাকে ইয়োগেন কিন্সম্যানের দল, কিন্তু তাদের হতাশ করে 42 মিনিটে এগিয়ে যায় সকারুজরা। দ্বিতীয়ার্ধে সেই লিড ধরে রাখতে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে অস্ট্রেলিয়া। খেলায় ফিরতে মরিয়া কোরিয়াকে ইঞ্জুরির সময়ের শেষ মিনিটে সমতায় ফেরান হুয়াং হি চিন, তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন সন ইয়ং। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etienbanglanews। ধন্যবাদ সবাইকে।